আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বিলাতি খেজুর, যেটা আমরা বিলাতি খেজুর বলি, কিবা সৌদি আরব থেকে যে খেজুরটা আসে বাজার থেকে, আমরা যে খেজুরটা কিনে খাই, ওই খেজুর দিয়ে কিভাবে চারা তৈরি করা যায়। তো খেজুর খাওয়ার পরে আমরা বীজগুলোকে নেব। বীজগুলোকে নিয়ে 1 ঘন্টার মতো রোদ্দুরে বীজগুলোকে শোকাবো। শোকানোর পরে বীজগুলোকে নিয়ে আমরা একটা গ্লাস নেব, গ্লাসে জল ভর্তি করে গ্লাসের মধ্যে বীজগুলোকে রেখে দেব। হ্যাঁ, এখানে আমি একটুখানি জল দেওয়া আছে, কিন্তু জলটা পরিমাণ হবে এতটা পরিমাণে জল, প্রায় 1 গ্লাস জল পরিমাণ, 1 গ্লাস পরিমাণ জল নেব। হ্যাঁ, এবার এভাবে আমরা 4 থেকে 5 দিন রাখবো। 4 দিন রাখার পরে প্রত্যেক দিন জল চেঞ্জ করতে হবে। প্রত্যেক দিন জল চেঞ্জ করার পরে 4 দিন কি 5 দিন পরে বীজগুলোকে তুলে ফেলতে হবে জলের থেকে। জলের থেকে তুলে একটা টিস্যু পেপার নিতে হবে। হ্যাঁ, টিস্যু পেপারে বীজগুলোকে রাখতে হবে, একটু ফাঁকা ফাঁকা করে সাজাতে হবে। টিস্যু পেপারটাকে হালকা ভিজে দিতে হবে, যাতে একটু আর্দ্র অবস্থায় থাকে। এবার একটু মুড়ে দিলাম, ঠিক যেমন আমরা বাজার থেকে এগ রোল কিনে খাই, এগ রোলের মতো মুড়ে দিলাম। একটু একটু জল দিয়ে দিলাম, হ্যাঁ, হালকা হালকা, ভেজা ভেজা থাকে, আর্দ্রতা থাকে। এবার একটা প্লাস্টিক পাত্র এরকম, যাতে হাওয়া কম প্রবেশ করে, কিন্তু হাওয়া প্রবেশ করেই না। হ্যাঁ, যতটা হাওয়া যত কম যাবে, যত তাপ উৎপন্ন হবে এই পাত্রের মধ্যে, বীজগুলো তত তাড়াতাড়ি অঙ্কুরিত হবে। এই বীজগুলো যাতে আরও বেশি আর্দ্র অবস্থায় থাকে এবং হাওয়া কম প্রবেশ করে, হ্যাঁ, কম ঢুকতে পারে যাতে হাওয়া, তার জন্যে আমি একটা শুকনো কাপড়কে হালকা করে ভিজিয়ে রেখে দেবো ওর পর। হ্যাঁ, এইভাবে রেখে দেবো যাতে হাওয়া কম প্রবেশ করতে পারে এবং এখানে একটু তাপ উৎপন্ন হয়, আর্দ্রতা থাকে। এরপরে এটাকে আমি আটকে দিলাম। আটকে দেওয়ার পরে হাওয়া যাতে আরও কম যায়, তার জন্য আমি একটি প্লাস্টিক নিলাম। প্লাস্টিক নিয়ে এটাকে আটকে দিলাম। এবার একটা গিট্টি দিয়ে দিলাম। হ্যাঁ, আরও বেশি সেফটির জন্য আমি আলাদা একটা প্লাস্টিক ইউজ করতে পারি, নাও করতে পারি। আমি আলাদা একটা প্লাস্টিক নিলাম না, দরকার নেই। আর একটা প্লাস্টিক নিয়ে আরও বন্ধ করলাম, তাতে হাওয়া নিরুদ্ধ হলো আরও। ঠিক এইভাবে যদি আমি আটকে রাখি, এভাবে আমি 20 দিন রাখবো। হ্যাঁ, আশা করি 15 থেকে 20 দিনের মধ্যে বীজ অঙ্কুরিত হবে। এবার আমি
কি রেজাল্ট অঙ্কুরিত বীজ পেয়েছিলাম তার একটা প্রমাণ। হ্যাঁ, আমি কয়েকটা বীজ রেখেছিলাম, তার মধ্যে একটা বীজ আছে, এটাও কিন্তু অঙ্কুরিত হয়েছে আমাদের। হ্যাঁ, আমি 4টের মতো বীজ রেখেছিলাম, কিন্তু এটা আমি 10 দিনের মধ্যে আমি তুলেছি, তার মধ্যে একটা বীজ অঙ্কুরিত হয়েছে। কিন্তু এই বীজগুলো আরও ভালো অঙ্কুরিত হয়। থ্যাংক ইউ দেখার জন্য ভিডিওটি।